আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। নতুন একটি দিনে আপনাদের স্বাগতম। আজকে যেটা করেছি, আমি ফার্স্টেই আমার টার্গেটগুলো ফিক্সড করে নিয়েছি। আজকে সকালে উঠে নাস্তা করে একটা জিনিস আমি করেছি, সেটা হচ্ছে টার্গেট ফিক্সড করে গ্রামারের পার্টটুকু আমি পড়ে ফেলেছি, ওয়ান আউট সাবস্টিটিউশন। এখন আমার স্কুলে যেতে হবে মোটামুটি 9:15 বাজে। আমার একটা মজার জিনিস, ছোটবেলায় যখন মানুষ জিজ্ঞেস করতো কই যাও বলে স্কুলে যাই, এখনও মানুষ যখন জিজ্ঞেস করে কই যাও বলে স্কুলে যাই। টিচিং প্রফেশনটা আসলে মজার, এক মাথা থেকে গ্রামে যখনই ঢুকে এক মাথা থেকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুরু করে পিচ্চিগুলো, মজা লাগে অনেক। আচ্ছা যাই হোক, আমি এখন গ্রামার ওয়ার্ড নোট সাবস্টিটিউশনটা পড়ে ফেললাম। এটা আমি ডাইজেস্ট থেকে পড়েছি, এত বেশি পড়িনি। ডাইজেস্টে প্রিভিয়াস কোয়েশ্চেন বেসটি দেওয়া আছে, সাথে কিছু এক্সট্রা দেওয়া আছে। আমার মনে হয় যে এগুলাই ইম্পর্টেন্ট, আসলে এর মধ্যেই আসবে, মানে পারলে এর মধ্যেই পারবো, আর যদি না পারি তাহলে সমস্যা নাই। এখন আমি স্কুলে যাব, আমার স্কুলটা আজকে আপনাদেরকে একটু দেখাবো, রাস্তাঘাটগুলো একটু দেখাবো, দেন এসে বিকেলবেলা তো একটু ঘুমাবো, সন্ধ্যা থেকে বাকি পার্টগুলো শুরু করবো। এখন যেহেতু আমি একজন চাকুরিজীবী, আগের মতো বেকার নেই, তো টাইম একটু কম পাবো, এটাই স্বাভাবিক। আর যতদিন না একদম ডেটটা ফিক্সড হচ্ছে এক্সামের, ততদিন আসলে এইভাবে গায়ে লাগছে না পড়াশোনা। আপনারা জানেনই এক্সামের ডেট এখনও ফিক্সড হয়নি, 10 তারিখ মেবি হবে না, তো যাই হোক এই সপ্তাহে হয়তো বা জানা যাবে। ডেট ফিক্সড হলে সেরকমভাবে পড়াশোনা শুরু করবো, আর আদারওয়াইজ বাংলা, ইংলিশ, ম্যাথ আর হচ্ছে লিটারেচার আর কোশ্চেন ভিউ থেকে 3টা করে মডেল টেস্ট প্রতিদিন পড়বো আপাতত। এই জন্য এত বেশি আর প্রেশার নিচ্ছি না, এটাই থাক। আর যদি ডেট ফিক্সড হয়ে যায় তখন ইনশাল্লাহ আবার করা প্রিপারেশন শুরু হবে। তো যাই হোক, এখন আপাতত টাটা, আমি স্কুলে যাব। রেডি হয়ে গেলাম, এখন আমি হচ্ছে স্কুলে চলে যাব। সো আমি আমার ব্লু বার্ডের চাবিটা নিয়ে নিয়েছি, যাওয়ার সময় আপনাদেরকে একটু রাস্তাটা আর আমার স্কুলটা। এই হচ্ছে আমার ব্লু বার্ড, সো এখন আমি চলে যাব স্কুলে, স্কুলের রাস্তাটা আপনাদের। যাওয়ার রোডটা মোটামুটি এরকমই, একটু গ্রাম সাইডের রোড, দুই সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রোড, পুরো রাস্তাটাই মোটামুটি এরকম ভালো। মাঝখানে একটু একটু জায়গা ট্রাক গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, আই মিন ভেঙে গিয়েছে। তবে আমার স্কুল হচ্ছে বাসা থেকে 11 কিলো, যেতে মোটামুটিভাবে 18 মিনিটের মতো টাইম লাগে। আমি একটু দেখাই, এই ধরনেরই পুরো রাস্তাটা। আসলে আমার এখনও অ্যাকশন ক্যাম কেনা হয়নি, যার কারণে আমি রাস্তাটা পুরোপুরিভাবে চালাতে চালাতে দেখাতে পারলাম না, তবে এরকমই আমার স্কুলের রাস্তাটা সুন্দর। তোমার আগে পৌঁছায় গেছি, এই যে আমার বাচ্চা কাচ্চারা, সবাই হাই দিয়ে দাও। কি করেছি ভাইয়া? আমি আর এই হচ্ছে আমার স্কুল, এই হচ্ছে আমাদের স্কুল। এখনো আপা আসে নাই, এই জন্য খোলা হয়নি। খোলার পরে আজকে হচ্ছে পিকনিক করব আমরা 16 তারিখে, এই জন্য আজকে হচ্ছে টাকা পয়সা উঠাবো। স্কুলে খেলাধুলা চলছে, এই যে ম্যাডাম পায়েস বানিয়ে নিয়ে এসেছে, আমরা পায়েস খাচ্ছি। স্যার রিটার্নের কাজ করছে, এটা হচ্ছে আমাদের অফিস রুম। এখন প্রচুর পায়েস খাওয়া দাওয়া চলছে, এরপরে আরও বেশ কিছু স্পোর্টস এখনও বাকি আছে, বাকি স্পোর্টসগুলো আসলে সম্পন্ন করবো এক এক করে, পরে পরের আপডেট পাবো। স্কুল থেকে চলে এলাম, গরম গরম চা চলে এলো আমার জন্য। এই যে মে, এই যে এটা হচ্ছে আমার জিমি,
জিমি হচ্ছে জিমি আমার সাথে সাথে দৌড়ায়। আয় দেখ আমাকে ধরতে কই নাই রে, যা। খুব পড়াশোনা হলো আজকে আলটিমেটলি। এই যে আজকে আমরা মেলায় ঘুরতে এসেছি, রংপুরে বাণিজ্য মেলা চলছে। বিকালবেলা আম্মুকে এমনিতে দুষ্টামি করে বললাম, আম্মু চলো মেলাতে যাই। আমি বললো চল। পরে আম্মু আব্বু আমি আর নানি আসছি, রংপুরে বাণিজ্য মেলা চলছে। এখন আমরা বাণিজ্য মেলায়, এখান থেকে গিয়ে পড়াশোনা করার একটু ট্রাই করবো, পরের আপডেট পরে দিচ্ছি। আপাতত মেলায় ঘোরাঘুরি শেষে বাসায় এসে পড়তে বসে গিয়েছিলাম ফ্রেশ হয়ে সোজা। সো এখান থেকে আমি ব্যাকরণ পার্টটা আর হচ্ছে সাহিত্য পার্টটা পড়ে ফেলেছি। ব্যাকরণ পার্টের যদি আমি কথা বলি, সমার্থক শব্দ আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়েছি, এই যে এখান থেকে অগ্রদূত বইটা থেকে, অগ্রদূত বাংলা বইটা থেকে, আর অন্য কোনো কিছু পড়িনি। শুধু বিসিএস না, বিসিএস ছাড়াও যে অন্য অন্য পরীক্ষা সমার্থক শব্দগুলো এসেছিল ওগুলো, কারণ সমার্থক শব্দ এত হিউজ আর মানে আলটিমেটলি আসলে ওই ইম্পর্টেন্টগুলোই আসে, এই জন্য আমি ওগুলোই পড়েছি, আর এর বাইরে আসলে পারবো না, কিছু করার নাই। আর হচ্ছে সাহিত্যের কথা যদি বলি, সাহিত্য আমি ডাইজেস্ট থেকে পড়েছি, সাথে হচ্ছে এই অগ্রদূত থেকে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়েছি সাহিত্যতে। এই এভাবে করেই হচ্ছে পড়ছি। এখনও লিটারেচার আর কোশ্চেন ভিউয়ের তিনটা বাকি আছে, লিটারেচার আজকে হবে না। এখন আমি কোশ্চেন ভিউয়ের তিনটা মডেল কোশ্চেন সলভ করার ট্রাই করব, আর ম্যাথ আজকে করব না। অলরেডি রাত হয়ে গিয়েছে, 12টা পার হয়ে গিয়েছে, আমার আবার স্কুল আছে কালকে। এই হচ্ছে আসলে জব লাইফ আর বেকার লাইফের মধ্যে পার্থক্য। আপনারা তো আমার 44 রিটেন প্রিপারেশনের ব্লগগুলো দেখেছেনি, কত বেশি পড়াশোনা করা সম্ভব হতো, এখন আসলেই হচ্ছে না। বাড়িতে থেকে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি ভুলই করলাম কি না জবটাতে জয়েন করে, বাসায় এসে বাসায় আসলে চাইলেও পড়া হচ্ছে না। আরেকটা মেইন ফ্যাক্ট, সেটা হচ্ছে এক্সামের ডেটটা ফিক্সড না করাটা। এক্সাম 10 তারিখে হবে না পেছাবে, বেশিরভাগ সম্ভব মানে এক্সপিরিয়েন্সড যারা আছেন বড় হয়ে, এরা ওদের থেকে জিজ্ঞেস করতেছে, ওনারা বলতেছেন যে পিছাবে। সো পেছাইলে আমার জন্য ভালোই হয়, আর না পেছালেও যদি ফিক্সড করে দিত তাহলে একটু সিরিয়াসভাবে পড়াশোনা করা হতো। এইভাবে আসলে ডোটানার মধ্যে আমার হচ্ছে না ফিক্সড করে, এই জন্য আমি ভাবছি কালকে থেকে শুধু গ্রামার, ব্যাকরণ আর ম্যাথ এই তিনটা সাবজেক্ট পড়তে থাকি। তারপরে যদি আমি এই সপ্তাহে নাকি ডেট দিয়ে দেবে, ফিক্সড করে দেবে, যদি ফিক্সড করে তারপর আমি এইভাবে রুটিন করে পড়া শুরু করে দেবো। আর এই কয়েকদিন একটু রিল্যাক্সে পড়াশোনা করি, কারণ আমার জবটাতেও খুব প্রেশার যাচ্ছে। আমাদের 16 তারিখ পর্যন্ত একটু ব্যস্ততা আছে, 16 তারিখ আমাদের পিকনিক, আর কালকে থেকে উপজেলা পর্যায়ের খেলা শুরু। আমি ওদেরকে মোটামুটিভাবে সব কিছু করাচ্ছি, আমাদের আগের টিচাররা ওনারা আসলে এই জিনিসগুলোতে এত বেশি আপডেট নাই, এই জন্য আমাকেই বলেছেন যে দীপ্ত তুমি এগুলো পরিচালনা করো সব কিছু, এই জন্য আমারই করতে হচ্ছে, এই জন্য 16 তারিখ পর্যন্ত আমিও একটু ব্যস্ত। যাই হোক, এখন আপাতত কোশ্চেন ভিউয়ের তিনটা কোশ্চেন সলভ করি, আর ডেট ফিক্সড হোক, তারপরে তোড়জোড় হবে লাগবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ওকে ফাইনালি এখান থেকে তিনটা কোশ্চেন ভিউর কোশ্চেন পড়ে ফেললাম, বাকিটা আজকে আর না, আজকে শেষ করে দিই। যাই হোক, এ গতবারের কোশ্চেন ভিউটা আমি অবশ্য পড়েছিলাম, এটা নতুনটা নিয়েছি একদমই, এটা থেকে পড়ে ফেললাম। আজকে দিন শেষ, কালকে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে সবাই পড়াশোনা করেন, আল্লাহ আমাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক। আল্লাহ হাফেজ। ও আর একটা কথা, সবাই হচ্ছে আমাকে অনেকেই অনেক কমেন্টস করেন, সবগুলো কমেন্টের রিপ্লাই অনেক সময় দিতে পারি না, আর পার্সোনাল মেসেঞ্জারে অনেকে নক করেন। আমি আসলে একটা পেজ খুলেছি আমার সেম নামে, বিসিএস জার্নি উইথ দীপ্ত। আপনারা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমার পেজে মেসেজ করবেন, আমি পেজে রিপ্লাই করে দেবো, পেজের মধ্যে সবাই পারলে অ্যাড হয়ে যায়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।